ছাড়া আপনি কি অনেক দুঃখজনক। একই সাথে আমরা তাদের আরও কিছু যে আইন অনুযায়ী কিছু জিনিস তারা মেনটেন করছেন না, তাদেরকে বসে বসে দেখাতে চাচ্ছি। আবারও বলছি যে আমাদের প্রশিক্ষণ হিসাবে বাইরে আসছে, আপনারা দেখবেন আমরা এই মুহূর্তে আসছি বিজয়নগর প্রিমিয়ার সুইটসে। এখানে ভক্তদের যে পরিবারের হয়রানির শিকার হতে হচ্ছে এবং তারা জেনে বা না জেনে বসে পড়ে বিভিন্ন রকম প্রাইদের শিকার হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মতিচুর লাড্ডু। এই মতিচুর লাড্ডু যার দাম রাখা হয়েছে পার পিস 120 টাকা করে, যা কিনা মানে অত্যন্তই দুঃখজনকভাবে এত বড় একটি নামকরা সুইটসের মাঝে এ ধরনের ইয়ে হয়েছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বিভিন্ন রকমের জাতীয় পণ্য এখানে উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ পণ্য এখানে রাখা হয়েছে, কিন্তু তাদের এ বিষয়ে কোনো কিছু করা হয়নি। এখন আমরা চলে যাচ্ছি যে ভোক্ত অধিকার আইনের যে অধিকার আছে ওনার কথা আমরা একটু কথা বলি। আচ্ছা আপনার পরিচয়টা একটু দেবেন। আমরা ভোক্ত দপ্তর থেকে আমরা কয়েকটি টিম দিয়ে দেবেন। জি আমি ইসলাম নদী। আচ্ছা আপনার নামটা প্লিজ। সূর্য ব্যবসায়ী। আচ্ছা আপনারা যে এই অভিযানগুলো করছেন বা আপনারা এই অভিযানগুলো চালাচ্ছেন, এটা তো একটা নাম করা অভিজাত মিষ্টি বিপণি। তো এরকম ঢাকা শহরে অনেক নাম করা মিষ্টি বিপণি আছে যেখানে তারা বিভিন্ন রকমের অকারের বলতে নিষিদ্ধ পণ্য সহ অনেক কিছু মাঝে মাঝে দেখা যায় যে পাওয়া যায়, কিন্তু তারপরেও মানে জেল জরিমানা করার পরেও তারা এরকম হচ্ছে না, এ বিষয়ে আপনি কিছু বলবেন? এখানে আসলে বলি, এটি হচ্ছে এই যে আজকে আমরা আসলাম প্রিমিয়াম সুইটস, এটি সাধারণই প্রচলিত অভিজাত একটি মিষ্টি প্রতিষ্ঠান হিসেবে এবং বাইরে তারা লিখে রেখেছে। তো দুঃখজনক বিষয় হলো আমরা যেটি পেয়েছি যে মেয়াদিপূর্ণ বিক্রয়টি মিষ্টির উদ্দেশ্যে তাদের যেখানে রাখা হয় সবগুলো সেখানে পেয়েছি, যে গতকালকে ডেট চলে গিয়েছে। একই সাথে এই যে মিষ্টি তারা বিক্রি করবে মোরগজাত পণ্য বিধি অনুযায়ী এখানে কিন্তু সবগুলো ইয়ে থাকার কথা, এটি কবে তৈরি হয়েছে, উৎপাদনটা অ্যাটলিস্ট ভোক্তার জানা অবশ্যই উচিত, মেয়াদ কয়দিন আছে এখানে কিন্তু এটি নয়। এবং এই যে বিষয়গুলো নিয়ে আমরা সবাইকে সচেতন করছি, আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন মানে অলরেডি চলে এসেছে, কিন্তু ক্ষেত্রে বিশেষে প্রতিষ্ঠানে কর্মরত ম্যানেজার কিংবা অন্যান্য যারা দায়িত্বরত তাদের গাফিলতির কারণে এরকম হচ্ছে। যেমন এটি যদি আজকে ভালো একজন ম্যানেজার বা প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি থাকতেন, এটি কিন্তু এই ফোনে থাকার কথা, এটি তার মেয়াদি কিন্তু যে সেলটা আছে সেখানে চলে যেত, আজকে সকালে এসে দেখলেই এগুলো বের হয়ে যেত। আর প্রতিষ্ঠানের একটি বড় দুর্বলতা আছে, আমরা যেটা বলবো প্রাতিষ্ঠানিক দুর্বলতা হলো অবশ্যই এ ধরনের পণ্যে তাদের মেয়াদ দিয়ে দিতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যে 37 ধারা অনুযায়ী আপনারা দেখবেন আমরা আটটি বিষয় যেটি বলেছি, যে আমি এখানে যেগুলো তাদের বলেছি যে ওজন পরিমাণ তারপর উপাদান ব্যবহার যদি সংরক্ষণ উৎপাদন তারিখ প্যাকেট যাত্রা এগুলো অবশ্যই রাখতে হবে, এবং এটি না থাকার কারণে আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা কয়েকটি ধারা না হয় আমরা 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা